মুআজ্জাজ হাজেরিন, চতুর্থ যেই আশঙ্কা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি করতেন, সেটা হচ্ছে আল আইম্মাতুল মুদাল্লিন, পথভ্রষ্ট। পথ নিজে তো ভ্রষ্টই, আবার অন্যদেরকে ভ্রষ্টকারী, ভ্রান্ত পথে পরিচালনাকারী এরকম নেতাদের কথা তিনি আশঙ্কা করতেন। ওলামায়ে কেরাম নেতাদেরকে দুই ভাগে বিভক্ত করেছেন, আল মানাফি রাহিমাহুল্লাহ। নেতা দুই ভাগে বিভক্ত, একটা হলো রাজনৈতিক নেতা, এটাকে বলা হয় ইমামুস সুলতান, আরেকটা হলো ধর্মীয় নেতা ইমামুল আলেম। আল্লামা মানাফি রাহিমাহুল্লাহ বিশ্বনবীর এই হাদিসকে, মুসনাদে আহমদে উদ্ধৃত হাদিসকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এইরকম নেতারা দাজ্জালের চেয়েও বেশি ভয়ঙ্কর। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা তিনি হাদিস বর্ণনা করছেন, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাজ্জালের কথা বর্ণনা করছিলাম, শোনার পরে এত বেশি আতঙ্কিত ছিলাম, বিশ্বনবী শুধু আমাদের মুখে দাজ্জালের আশঙ্কার কথাই তিনি শুনতেন, এই জন্য আল্লাহ রাসূল একদিন আমাদের কাছে আসলেন। আসার পরে তিনি আমাদেরকে বললেন, গায়রুদ দাজ্জাল আখওয়াফু আলা উম্মতি মিনাদ দাজ্জাল, ও আমার সাহাবীরা, তোমরা যে দাজ্জাল নিয়ে এত বেশি চিন্তাগ্রস্ত আছো, তোমাদেরকে বলে রাখি দাজ্জালের চেয়েও বড় দাজ্জালের আশঙ্কা আমি তোমাদের ব্যাপারে করি। সাহাবিগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, দাজ্জালের চেয়ে বড় দাজ্জাল আবার কি হতে পারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের শেষ জামানায় এমন কিছু নেতা আসবে যাদের কাজ ভূমিকা দাজ্জালের চেয়েও মারাত্মক হবে। এই উম্মাহ আল মুদাল্লিন, এদেরকে বলা হয় দুই ভাগে বিভক্ত করা হয়েছে, এক তারা হচ্ছে রাজনৈতিক নেতা, দুই ধর্মীয় নেতা। রাজনৈতিক নেতাকেও বহু মানুষ অনুসরণ করে, ফলো করে, তার দলের লোকেরাও ফলো করে, সে যদি খারাপ পথে ডিরেক্ট করে, ইনস্ট্রাক্ট করে, তাহলে তার দলের লোকগুলি, বাকি কর্মীগুলি সবাই ওই পথেই যাবে, এই জন্য এদেরকে বড় দাজ্জাল বলা হয়েছে। আর আলেমদের মধ্যে দাজ্জাল কারা, তাদেরও বয়স কিছু ফলোয়ার আছে, ফর অ্যান এক্সাম্পল, যাদের 10 লক্ষ ফলোয়ার আছে, সে যদি একটা ভুল বাল ফতোয়া দেয়, ভুল মাসালা দেয়, ভুল কথা বলে, ভুল রায় করে, মানুষকে যদি উল্টাপাল্টা বক্তব্য ছেড়ে দেয়, তাহলে 10 লক্ষ ফলোয়ার তার কথা মেনে সেই দিকে দৌড় দিবে, ঠিক কিনা? এরাও দাজ্জাল, দাজ্জালের অন্য আরেক রূপ। আল্লাহ তাআলা এদের কাছ থেকে আমাদেরকে হেফাজত করুন। মুআজ্জাজ হাজেরিন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম দাজ্জাল থেকে আমাদেরকে সচেতন থাকার জন্য তিনি উদ্বুদ্ধ করেছেন, আমাদেরকে আহ্বান জানিয়েছেন। অতএব যেই কোনো দল, যে সেটা হতে পারে রাজনৈতিক দল হতে পারে, আলেম ওলামার দল হতে পারে, যেই দলের যেই নেতার কাছে আপনি যাবেন, নিজের আকলটা খাটাবেন, কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা রাইট কোনটা রং, সেটা ভেদ বিচার বিশ্লেষণ করে তারপরে সেটাকে গ্রহণ করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন।